আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 আমার গর্ব, 21 আমার অহংকার, 21 আমার চেতনা। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল, বাঙালির সেই আত্মত্যাগ আজ বিশ্বের ইতিহাসে এক সোনালী অধ্যায়। এই আত্মত্যাগ মাতৃভাষার মর্যাদা রক্ষায় বিশ্ব সমাজকেও অনুপ্রাণিত করেছে। সেই এরকম একটি দিনে আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এমন তিনটি বিষয়, একটি বিষয় না, আমি মনে করি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভাষাবেলা আলোচনায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। ইতিমধ্যে অনেক বক্তা তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনেক বিষয় তুলে ধরেছেন। আমি যে সমস্ত বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে তার প্রত্যেকটি বিষয়ের সাথে একত্রতা ঘোষণা করে আমি দুই একটি নতুন কথা বলে আমি বক্তব্য শেষ করব। এখানে অনেকে বলেছেন, মানে আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে যেগুলা, সেটা হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিল প্রসঙ্গে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাজা প্রদানের প্রতিবাদে আজকের এই ভার্চুয়াল আলোচনা। প্রিয় বোনেরা এবং সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা বক্তব্য শুনছেন দেখছেন, আমরা জানি আমাদের যারা আলোচনা করেছেন তাদের আলোচনার ওই জায়গাটা থেকে আমি একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই। আমরা জানি যে এই যে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে এই বাংলাদেশ নামে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হতো না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে এই বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে পরিচয় করেছেন, এবং সমস্ত বিষয়গুলাই আমি মনে করি বিভিন্ন বক্তার আলোচনা থেকে আসছে। আর এই সমস্ত বিষয়গুলা কিন্তু অস্বীকার করতে পারছে না এই যে ফ্যাসিস্ট অগণতান্ত্রিক, এই দিনের ভোট রাতে করা, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিবাজ যে সরকারটি, একটা ফ্যাসিস্ট অগণতান্ত্রিক সরকার যে সরকারটি আছে, তারা কিন্তু এগুলা কোনো কিছুই অস্বীকার করতে পারছে না। তারা অস্বীকার করতে পারছে না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততাকে নিয়ে তারা কোনো রকমের প্রশ্ন তুলতে পারছে না। এই সমস্ত কিছু তাদেরকে মেনে নিতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। আজকে তারা নতুন ভাবে আর কয়েকটি ইস্যু নিয়ে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের মাটি মানুষ থাকবে, ততদিন আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই কারণে তারা আজকে নতুন ভাবে বিতর্ক সৃষ্টি করেছে। তারা কি বলতে চায়? তারা এখন নতুন ভাবে বলতে চায় জামুকার দিয়ে। এই জামুকা, অথবা আপনারা জানেন এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কে প্রতিষ্ঠা করেছিল? এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী, বাংলাদেশের 3-3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যিনি এই বাংলাদেশের গণতন্ত্র নতুন করে ফিরিয়ে এনেছিলেন, এবং মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন। এবং এবং এই জামুকা যে, এটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। আর আজকে সেই জামুকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নতুন ভাবে বিতর্কিত করতে যাচ্ছে। কিন্তু আমরা জানি অতীত দিনে যত বিতর্কই করতে চেয়েছে, কোনো বিতর্কেই কিন্তু বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে পারে নাই। যেভাবে কোনো দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি জানেন শেখ মুজিবুর রহমান হত্যার যে বিচার হয়েছিল, সেখানে কোথাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে আসতে পারে নাই। সেই বিচারটি হয়ে গিয়েছে, সেখানে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্ক ছিল, সেই প্রমাণ নাকি তাদের কাছে আছে, এই কথা তারা এখন নতুন ভাবে বলতে চাচ্ছে। অথচ দেখেন কি নির্মম, কি নিষ্ঠুর, কি ক্ষমতা লোভী, কি ক্ষমতার জন্য, অথবা কি মানে যেটা বলা চলে যে বাবার রক্তের সাথে বেইমানি কিভাবে করতে পারে শেখ হাসিনা, সেটা যথেষ্ট প্রমাণ আমরা এখানে তুলে ধরতে পারি। যেমন তুলে ধরতে পারি যে বলা হয় যে শেখ মুজিবের হত্যাকারীদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি পালিয়ে যেতে সাহায্য করেছিল। অথচ কি মিথ্যা কথা এখানে মানে জাতির সামনে তুলে ধরছে, অথচ
তেসরা নভেম্বর আপনারা 1975 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করে রাখা হয়েছিল, সেই সময় খালেদ মোশাররফ, যেই খালেদ মোশাররফ শেখ মুজিবেরই আরেকজন সহযোগী হিসাবে পরবর্তীতে আমরা জানি, তো বিকল্প হিসাবে যাকে বলা হয়, সেই খালেদ মোশাররফের নেতৃত্বে কিন্তু সেই তৎকালীন শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছিল। কি দুঃখের বিষয়, কি নির্মম নিষ্ঠুর শেখ হাসিনা, বাবা রক্তের সাথে যারা বেইমানি করলো, সেই খালেদ মোশাররফের কন্যাকে কিন্তু আপনি জানেন যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি বানিয়েছিল, পালিয়ে যেতে সাহায্য করেছিল খালেদ মোশাররফ। সেই সময় আপনি জানেন শেখ মুজিবর যখন মারা গিয়েছিল, মারা যাওয়ার পূর্বে যখন অতর্কিত হামলা চালায় এই কিছু বিপদগামী, 1975 সালের 15ই আগস্ট কিছু বিপদগামী সেনা নায়ক কিংবা সেনা সদস্যরা, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান তৎকালীন সেনাবাহিনীর প্রধান ছিল জেনারেল শফিউল্লাহ, যে শফিউল্লাহ শেখ মুজিবরকে বলেছিলেন যে আপনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান, সাহায্য তো করেই নেই অথচ পালিয়ে যেতে বলেছিল, সেই 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 জেনারেল শফিউল্লাহকে শেখ হাসিনা তার বাবার রক্তের সাথে বেইমানি করেছে, সেই বেইমানকে এনে তিনি এমপি বানিয়েছেন, অথচ বারবার করে সেই সময় উপপ্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার বলা চলে আজকের দিনে উপপ্রধানের কোনো মানে তারা কি আউট অফ সিন, তারা তো আউট অফ সিনের বাইরে, উপপ্রধানের বলতে গেলে সেনা প্রধানের বাইরে উপপ্রধানের তেমন কোনো ক্ষমতাই নেই, উপপ্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে হত্যাকারীদের মদতদাতা হিসেবে নতুন ভাবে চিহ্নিত করতে চায়, বিতর্কিত করতে চায়। সেই সময় আপনি জানেন যে শেখ মুজিবের মৃত্যু মানে লাশের উপর পা রেখে, লাশকে পা দিয়ে যারা সরকার গঠন করেছিল সেই সরকারের শপথ গ্রহণ করিয়েছিল এস টি ইমাম, সেই এস টি ইমাম কোথায় আজকে, আজকে শেখ হাসিনার প্রধান উপদেষ্টা এবং এস টি এম এম এর সন্তান, আজকে শেখ হাসিনার ক্যাব পার্লামেন্টের একজন নির্বাচিত একজন এমপি, অনির্বাচিত এমপি, জোর করে ভোট ডাকাতি দিনের ভোট রাতে যারা করেছে সেই এমপি বানিয়েছে এস টি ইমামের সন্তান, আর এস টি ইমাম শেখ হাসিনার উপদেষ্টা, সেই বেইমানদেরকে পাশে রেখে শেখ হাসিনা আঙ্গুল তুলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই সময় আপনি জানেন শেখ মুজিবুর রহমান যখন মারা গিয়েছিল তখন ট্যাঙ্কের উপরে মানে দাঁড়িয়ে যারা নৃত্য করেছিল সেই হাসানুল হক ইনু, সেই হাসানুল হক ইনুদেরকে শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছে আপনারা। তারপরে আপনি জানেন সেই সময় কর্নেল তাহের, যারা এই যে হত্যাকারীদেরকে হত্যা সংগঠিত করবার জন্য সকল প্রকারের আয়োজন করেছিল, সেই কর্নেল তাহেরের দুই ভাইকে আজকে এমপি বানিয়েছে। আর আপনি জানেন মতিয়া চৌধুরী, যাদের কারণে শেখ মুজিব সেই সময় বলেছিল যে জাসদ বলেছিল যে আওয়ামী লীগ আমাদের 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে, আর শেখ মুজিবুর কিংবা আওয়ামী লীগ তখন বলেছিল যে জাসদ নাকি তাদের 20,000 নেতা কর্মীকে হত্যা করেছে, আর মতিয়া চৌধুরীরা তখন শেখ মুজিবুরের চাউন্ডা দিয়ে ডুকডুকি বাজাতে চেয়েছিল, সেই মতিয়া চৌধুরীরা শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী হয়েছে এবং আওয়ামী লীগের সবচেয়ে উপদেষ্টা মন্ডলীর যে সদস্য সেই সদস্যতে এখন মতিয়া চৌধুরীদের অবস্থান। অথচ এ কে খন্দকার সেই সময় বিমান বাহিনীর প্রধান ছিলেন, এ কে খন্দকারকে বানিয়েছে শেখ হাসিনা সেই সময় পরবর্তীতে আওয়ামী লীগের মন্ত্রী। অথচ দেখেন এই সমস্ত শেখ মুজিবুরের সাথে হত্যার সাথে যদি কাউকে জড়িত করতে হয় তাহলে অবশ্যই এই সমস্ত লোকদেরকে জড়িত করতে হয়, কিন্তু তাদেরকে পাশে রেখে বলা হয় যে শেখ মুজিবুর মারা যাওয়ার পরে নাকি ক্ষমতার বেনিফিশিয়ারি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে আমরা তো আজকে নতুন ভাবে বলতে চাই যে ক্ষমতার বেনিফিশিয়ারি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়ে থাকে তাহলে তো ক্ষমতার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে শেখ হাসিনা, কারণ শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো, শেখ কামাল যদি বেঁচে থাকতো, শেখ জামাল যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই শেখ হাসিনা আজকে আজকে বাংলাদেশের এই অবৈধ প্রধান মন্ত্রী হতে পারতো না। তাহলে কি আমরা নতুন করে প্রশ্ন করতে পারি না যে এই এই শেখ মুজিবুরের হত্যার সাথে জড়িত ছিল শেখ হাসিনা, যে কারণ তিনি তো হচ্ছেন সবচেয়ে বেনিফিশিয়ারি? আজকে এই সমস্ত প্রশ্ন তোলার কিন্তু আমাদের
প্রশ্ন না, এটাই কিন্তু সত্য, এটাই চিরন্তন সত্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে সবচেয়েতে শেখ হাসিনার প্রতিহিংসার মূল কেন্দ্রবিন্দু, এই কারণ নিজেও খুব ভালো করে জানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন রকম হত্যার সাথে কোনোদিন কোন অবস্থাতেই জড়িত ছিল না এবং থাকে নাই। কারণ তার মতো এত সততার প্রতি, তার মতো এত দেশপ্রেমিক, তার তার দ্বারা একটা দেশ স্বাধীন হয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে। শুধু তিনিই নয়, সেই সময় তিনি স্বাধীনতার ঘোষণাই শুধু দেন নাই, তার পরিবারকে, তার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সহযোগিতা করার কারণে তিনিও কিন্তু 7 মাস সেই সময়ের পাকিস্তান হানাদার বাহিনীদের কাছে বন্দি অবস্থায় ছিলেন। আর আমাদের আজকের দিনের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু সেই সময় পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দি ছিলেন। তাহলে আমরা বলতে পারি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও হচ্ছেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের অন্যতম, আর আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান হচ্ছে শিশু মুক্তিযোদ্ধা। আর আজকে শেখ হাসিনার এই যত কিছু অভিযোগ একটাই মাত্র কারণ, কারণ শেখ হাসিনা যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ যেই যেই জায়গায় ব্যর্থ হয়েছে, প্রত্যেকটি জায়গায় বিএনপি সফল হয়েছে। আজকে দেখেন নতুন ভাবে তাদেরকে স্বীকার করতে হচ্ছে যে এই যে আওয়ামী লীগ বারবার করে বলে থাকে যে তারা তৃণমূল থেকে উঠে আসা একটি দল, অথচ কি দুর্ভাগ্যের বিষয় সেই তৃণমূল থেকে উঠে আসা দলটি আজকে সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন। তাদের আজকে নির্বাচন করতে হয় কুকুর বিড়াল দ্বারা, তাদের আজকে নির্বাচন করতে হয় দিনের ভোট রাতে, তারা সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা ভালো করেই জানে শেখ হাসিনার পরে তাদের দ্বিতীয় কোন নেতৃত্ব নাই, অথচ বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে আমাদের সেকেন্ড নেতৃত্ব। আমরা ইনশাল্লাহ আগামী 50টি, আমরা 100 বছরের জন্য নিশ্চিত আমাদের পরবর্তী নেতৃত্ব কারা থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারি। আমাদের পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে আমাদের এর পরবর্তী নেতাই হচ্ছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার পরবর্তী নেতৃত্বে আসবে আমাদের জাইমা রহমান, আমরা কিন্তু নিশ্চিত। অথচ শেখ হাসিনার মৃত্যুর পরে কে আসবে পরবর্তী আওয়ামী লীগের নেতা সেটা কিন্তু তারা বলতে পারে না। সেই জন্য তাদের কিন্তু আজকে আমরা বলবো মরণের ভয় এসেছে। তারা খুব ভালো করেই জানে পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসকরাই যত ক্ষমতাধর হয়েছে কিনা, তাদের কিন্তু পতন হয়েছে নির্মম ভাবে, নিষ্ঠুরতার ভাবে। আমরা দেখেছি কোন কোন স্বৈর শাসককে জনতার হাত থেকে মুক্তি পাবার জন্য তাদের বিষ খেয়ে আত্মহত্যা করে জীবন দিতে হয়েছে। সেটা আমরা হিটলারের কথা জানি, সেটা আমরা ফেরাউনের বিষয়েও জানি, সেটা আমরা অসংখ্য আমাদের যে নিরো রোম সম্রাট নিরো ছিল তার কথাও জানি। তারা কিন্তু জনগণ থেকে মুক্তি পাবার জন্য, কারণ জনগণের উপরে তারা এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত নিষ্পেষণ করেছে, এতটাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাদের কিন্তু আত্মহত্যা করে জনগণ থেকে মুক্তি পেতে হয়েছে। আমি মনে করি শেখ হাসিনার এখনো সময় এসেছে। তিনি যেইভাবে বাংলাদেশকে নিষ্ঠুরতার আবরণে আবদ্ধ করে রেখেছে, আজকে আপনি দেখেন সেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যেমন সংবাদপত্রের প্রতি কারো কোনো আস্থা ছিল না, বাংলাদেশের মিডিয়ার কোনো কথা বলতে পারতো না স্বাধীনভাবে, বিদেশি মিডিয়ার প্রতি বা তৎকালীন পূর্ব পাকিস্তানের লোকেরা যেভাবে নির্ভর ছিল, এবং হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদের সময় যেভাবে বাংলাদেশের মানুষ বিদেশি মিডিয়ার প্রতি নির্ভরশীল, ঠিক একইভাবে আজকে কিন্তু বাংলাদেশের মানুষ কথা বলতে পারেন। আমরা জানি প্রথম আলো কিংবা ডেইলি স্টারের মতো জনপ্রিয় যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকার সম্পাদকরা বলে আজকে আমরা কথা বলতে পারছি না, যা বলতে চাই তা বলতে পারি না, যা লিখতে চাই তা লিখতে পারি না, এই ধরনের কিন্তু ইয়ে আছে। আপনারা জানেন ICT অ্যাক্ট মামলার মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের সংবাদপত্র চেপে ধরেছে। এই সমস্ত কিছু আজকে শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পারছে, এর থেকে যদি মুক্তি পেতে চায়, এই মাফিয়াতন্ত্র আজকে সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু চিহ্নিত হয়ে গিয়েছে, তো এর থেকে যদি মুক্তি পেতে চায় তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিতর্কিত করার বিকল্প কিছু নাই। তা আমি এখানে এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসুন যতই বিতর্ক করতে চাক না কেন, এই বিতর্ক কখনোই সফলতার মুখ
মুখ দেখবে না ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল একটি বৃহৎ আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনের মধ্যে দিয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে ইনশাল্লাহ গণতন্ত্র ফিরে আসবে, এবং এই গণতন্ত্র ফিরে আসার মধ্যে দিয়ে আমাদের আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন, তার পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রে প্রতিষ্ঠা করে এদেশের আগামী দিনে রাষ্ট্রনায়ক হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।